প্রজাতন্ত্র দিবসের দিনই অবসান নিল রাষ্ট্রপতির ঘোড়সওয়ার বাহিনীর বিরাট। বুধবার দেশের 73তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অনেকের অজান্তেই এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল দিল্লির রাজপথ। বিদায়বেলা শেষবারের মতো দায়িত্ব পালন করল বিরাট। না, ক্রিকেটার বিরাট কোহলির কথা বলা হচ্ছে না, বিরাটকে দেশের সবথেকে সেরা ঘোড়া বা বলা যেতে পারে ঘোড়াদের রাজা। সব দেশের প্রেসিডেন্টের মতোই ভারতের প্রেসিডেন্টের বডিগার্ড টিমেও একদল ঘোড়া রয়েছে, তাদেরই ক্যাপ্টেন এই বিরাট। বিদায় কখনোই সহজ নয়, কর্মজীবনের শেষ দিন যখন চলে আসে আবেগ তখন কোনো বাদ মানে না, বুকে অনুভূত হয় চাপা যন্ত্রণা অথবা চোখের কোণ বেয়ে নেমে আসে জল। মনুষ্য জীবনে অন্যতম সেরা প্রাপ্তি নিজের অভিব্যক্তি ব্যক্ত করতে পারা। তবে পশুর ক্ষেত্রে কি সেই নিয়ম খাটে? হয়তো বা না, হয়তো বা আমাদের অজানা। বিরাট রাষ্ট্রপতির দেহরক্ষী কমান্ড্যান্টের চার্জার কালো ঘোড়া। বিরাট নামের ঘোড়াটি ভারতীয় সেনাবাহিনীর প্রাচীনতম রেজিমেন্টের গর্ব, তাদের মধ্যে সবথেকে শক্ত এবং প্রভাবশালী। দিল্লিতে প্রজাতন্ত্র দিবস পালনের সময় অবসর নেওয়া বিরাটকে আদরে ভরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 2003 সালে 3 বছর বয়স থেকে শুরু করে দীর্ঘদিন রাষ্ট্রপতির অন্যতম প্রধান সঙ্গী ছিল বিরাট। 13 বছর ধরে কমান্ড্যান্টের চার্জার হিসাবে সে রাষ্ট্রপতিকে প্রজাতন্ত্র দিবস উদযাপনে নিয়ে গিয়েছিলেন এবং উপরাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপ্রধানদের পরিদর্শন করার জন্য আনুষ্ঠানিক সম্বর্ধনার নেতৃত্বেও ছিল সে। দায়িত্বে থাকা ব্যক্তিদের থেকে জানা গিয়েছে, প্রজাতন্ত্র দিবস উদযাপনের সময় রাজপথে উল্লাসের মধ্যে তার আরোহীর ক্ষীণতম ফিসফিস শোনার ক্ষমতা তাকে সবথেকে বিশ্বস্ত ঘোড়া করে তুলেছিল। দূর থেকে বন্দুকের আওয়াজ বা ব্যান্ডে জাতীয় সঙ্গীত কোনো কিছুতেই ভয় পেতে দেখা যায়নি বিরাটকে, সব কিছুতেই সে বীর, কর্তব্যে স্থির এবং অবিচল। অসংখ্য দর্শকের মাঝেও তার আত্মবিশ্বাস বারংবার প্রকাশিত হয়েছে। গত সপ্তাহে সেনার প্রধান নারাভান বিরাটকে COAAS কমিশনের কার্ড দিয়েছিলেন। 2007 সালে ফরিয়াদের পরে দ্বিতীয়বার রাষ্ট্রপতির দেহরক্ষী ঘোড়াকে এই সম্মান দেওয়া হয়েছে। অবসর নিলেও বিরাট পেনশন পাবে তা অবশ্য জানিয়ে দেওয়া হয়েছে। তার বাকিটা জীবন কাটবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে। বেঁচে থাকুক, ভালো থাকুক বিরাট, তার অবসরের দিনেও সে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। বুধবার শেষবারের মতো রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের লিমুজিনকে এসকর্ট করে রাজপথ অবধি নিয়ে গিয়েছিল বিরাট। এবার থেকে আর দেশের প্রথম নাগরিকের কনভয়ে তাকে স্নান করতে দেখা যাবে না, অবসরের বয়স হয়ে গিয়েছে। বিরাটের বিদায়ে সবথেকে বেশি মন খারাপ রাষ্ট্রপতির নিরাপত্তা মোতায়েন থাকা নিরাপত্তা রক্ষীদের, তাই স্বাভাবিকভাবেই সকলের অগোচরে বিরাটকে নিয়ে তৈরি হয়েছে আবেগঘন পরিস্থিতি। 1773 সালে তৈরি হওয়া রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর ঘোড়া রাষ্ট্রপতি ভবন থেকে রাজপথ অবধি দেখিয়ে নিয়ে যায়। 1997 সালে 3টি স্ট্যালুয়েট সাথে আমদানি করা ভলক্যানো প্রজাতির ঘোড়া থেকে অশ্ব প্রজননের মাধ্যমে জাতিতে হ্যানোভেরিয়ার বিরাটের জন্ম হয়। তার চকচকে লেজ, নরম চোখ দেখে মন গলে যায়। তার শান্ত স্নিগ্ধ স্বভাব, সাহসী মনোভাব বাকিদের থেকে তাকে আলাদা করে রেখেছে। এখানেই সে বাকিদের থেকে আলাদা, তাই তো তাকে নিয়ে অনেকেরই আগ্রহের সীমা নেই। এই বিরাটকে কিংবদন্তি করে তোলে